ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির তথ্য না থাকলেও জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ডিএমপি নিরাপত্তা ব্যবস্থার কার্যক্রম পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। আরও জানান, 20 ফেব্রুয়ারি রাত 12টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথম ভাগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য ও বিদেশি কূটনৈতিকরা পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি তারা তখন এখানে থাকবেন। রাত 12:01 থেকে 12:30 পর্যন্ত একটি পর্ব এবং 12:30 পর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।